আপনার মতো বহু মানুষ আছে যারা বিবাহ করেছে কিন্তু তাদের আল্লাহ তাআলা একটা সন্তান দেয় নাই। তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তুমি আব্বা ডাক শুনতেছো, তোমাকে আল্লাহ তাআলা একটা কন্যা দান করেছে, তুমি কন্যার আদর পাচ্ছ, এইগুলা আল্লাহর দান। যারে খুশি আল্লাহ দেয়, যারে খুশি তার কাছ থেকে কেড়ে নেয়, যাকে খুশি আল্লাহ তাআলা শুধু ছেলে দেয়, যাকে খুশি তাকে শুধু মেয়ে দেয়, আবার যারে ইচ্ছা হয় তারে বঞ্চিত রেখে দেয়। আল্লাহর দান জিনিস, এ কারণে আল্লাহ দিলে যৌবনও লাগে না। হযরত জাকারিয়া বুড়া বয়সে সন্তান পাইছেন, আল্লাহর দান, আল্লাহ দিছেন তাই পাইছেন। নিজে আশ্চর্য হয়ে বলে, ওগো আল্লাহ, আমি বুড়া, আমার বিবি বুড়ি, আবার আতিফ, বন্দা কেমনে হইব? আল্লাহ কয়, আমি দিব তাই হইব, আমি দিব তাই হবে। আল্লাহ যদি এমন সন্তান কাউকে দেয়, বিয়ে ছাড়াও দেয়, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে দান করছেন, পুরুষের স্পর্শ ব্যতিরিকে দান করছেন, আল্লাহর দান, আল্লাহ চাইছেন দিছেন। আবার বিয়ে করলেও বাচ্চা হয় না, আল্লাহ দেয় না তাই হয় না। সুতরাং সন্তান আমার, আমার সন্তান এমন দাবি করে নিজের সন্তানকে নিজের ইচ্ছামতো নাস্তিক মুরতাদ বানানোর কোন অধিকার শরীয়তে ইসলাম হে পিতা তোমাকে দেয় নাই। এটা আল্লাহর দান, আল্লাহর মাল, আল্লাহ তাআলাকে যেমনে গঠন করলে খুশি তুমি তেমনে গঠন করবে তাকে। সন্তান হইছে এরে নিজের মত মতো ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, বানাও, অসুবিধা নাই। ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, বানাও। কিন্তু ওদের নাস্তিক বানাই বানা, মুরতাদ বানাই বানা, যদি বানাও তো আদালতে কিবরিয়াতে তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। সন্তানগুলার জিন্দগি কেন নষ্ট করলি? জবাব দিতে হবে তোমাদেরকে, কারণ এগুলো পারিবারিক আমানত, আল্লাহ তাআলা দান করেছেন। সন্তানগুলা কি বানাইতে হবে খাঁটি মুমিন, ওদেরকে মেহনত করতে হবে আল্লাহর পথে চালাইবার, তাইলে এটা আমানতের হিফাজত। আর যদি কেউ এই আমানতের হিফাজত না করে তাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। সন্তানের আমানতের হিফাজত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে একটা ছেলের আলেম বানাইছে তো তারে আল্লাহ তাআলা তাজ পড়াবে, হাফেজে কোরআন বানাইছে একটা ছেলেরে, মা বাবা একটা ছেলেরে হাফেজে কোরআন বানাইছেন। তাই পিতা মাতা আমানতের হিফাজতকারী হিসেবে ময়দানে মাহশারে এমন তাজ পাবে যে তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جامعة سعدية إسلامية حسن نگر آيجيتو মহতি ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতরম সদর, মোহতরম সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দীনি নসিহতের মজমায় বসার তৌফিক দান করেছেন, সামিল হওয়ার সুযোগ দান করেছেন, এজন্য কালিমাতুর শকর পড়িয়ে শুকরিয়া আদায় করি। জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন, বিশেষভাবে আমার পূর্বে শ্রদ্ধাভাজন মুরব্বি হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ তাফাজ্জুল হক আজিজ দামত বরকাতুহুম কথা বলেছেন, নসিহা করেছেন, এবং আমার পরে বাংলাদেশের আকাবির মুরব্বি হযরত যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন, আমার অত্যন্ত মহাব্বতের ও পছন্দের একজন শখসিয়াত, সুনামগঞ্জের নয় শুধু সারা বাংলাদেশের মুরব্বি আলেমদের মধ্যে শ্রেষ্ঠতম একজন শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর দামত বরকাতুহুম শেষ নসিহা এবং শেষ দোয়া করবেন, আরও দিগার মশাইখিন হযরাতগণ এই মজলিসে উপস্থিত রয়েছেন। এমন বড়দের মজলিসে আমার মতো একজন মানুষ হাজিরা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে আপনাদের সামনে পেশ করা হয়েছে কিছু বলতে, যে সকল আকাবিররা এখানে উপস্থিত রয়েছেন ওনাদের এই মজলিসে বলার মতো কোনো কিছু আমার কাছে নাই, আমার তো সৌতি আলী জৌফি খালি, কিন্তু মুরব্বীদের নির্দেশ তাই কিছু বলবার এরাদায় আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস পেশ করেছে। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর এরাদা রাখি, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, বলুন আমিন। পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিসসালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, পয়গম্বরদের বিশেষ কিছু আখলাক এবং বিশেষ কিছু সিফাত যা আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা এই সিফাতগুলোতে গুণী করেছিলেন, যে সকল সিফাত দিয়ে নবীগণ গুণান্বিত ছিলেন, পৃথিবীর সকল নবীগণ গুণান্বিত ছিলেন, তার মধ্যে একটি সিফাত হলো আমানতদারির সিফাত। কেউ যদি আমানতদার হয়, আমানতদারির সিফাতটা এত গুরুত্বপূর্ণ সিফাত যে সকল নবীরা যার যার যুগের শ্রেষ্ঠ আমানতদার ছিলেন, আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামও তার যুগের শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। নবী পাকের কাছে কুফফার যারা মুশরিকিন যারা তারাও নবীজির কাছে আমানতের মাল রাখত, দুশ্মনী করত ময়দানে কিন্তু আমানত জমা রাখত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
কারণ সবাই জানতো যে বিশ্বনবীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক আমানতের হিফাজতকারী মানুষ জমিনের উপরে উনি ছাড়া আর কেউ নাই। দুনিয়াতে যত নবীর আগমন ঘটেছে সকল নবীদেরই যে সকল বিশেষ সিফাত ছিল তাদের ভেতরে একটি বিশেষ সিফাত হলো আমানতদারির সিফাত। আরে আমানতদারির সিফাতটা মুমিনের আল্লাহর পক্ষ থেকে মুমিনের কাছে এই সিফাতটা থাকবে এমন ভাবে আল্লাহর কাছে এত পছন্দ। ঈমানকে এই সিফাতের সাথে মুআল্লাক করা হয়েছে, অর্থাৎ যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই দর হাকিকত আসলে তার ঈমান নাই। অর্থাৎ কেউ যদি ঈমানদার হইতে চায় তাকে এই সিফাতে গুণী হইতে হবে, তাকে আমানতদার হইতে হবে। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় ওই জিনিসকে যেই জিনিসটা দখলে আমার কিন্তু মালিকানা অন্যের, আমার দখলে আছে কিন্তু আমি মালিক না, এটাকে বলে আমানত। একটা জিনিস আমার দখলে আছে কিন্তু আমার সিন্ধুকে আছে আমার কাছে রক্ষিত আছে কিন্তু এর মালিক হলো আর একজন, এটাকে বলে আমানত। আর এই আমানতের হিফাজতটা জবরদস্ত ঈমান। যার আমানতদারি যত বেশি তার ঈমান তত বেশি, যার ভেতরে আমানতের কমি হয় তার ঈমান কমি হয়। শরীয়তে ইসলাম আল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে কিছু আমানত দান করেছেন, যেই আমানতগুলোর হিফাজত হলো ঈমানদারি এবং মুসলমানি। আল্লাহর পক্ষ থেকেও আমাদের কাছে কিছু আমানত আছে, আমানতের বহুমুখী আমানত আমাদের কাছে সংরক্ষিত আছে যেগুলোর দখলদারি আমাদের কিন্তু মালিকানা অন্যের। ওই সকল আমানতের ভেতরে একটি প্রকারের আমানত হলো ব্যক্তিগত আমানত। অর্থাৎ আমাদের কাছে এমন কিছু আমানত আছে যেগুলো একান্তই ব্যক্তিগত আমানত, মালিক আমরা না কিন্তু দখলে আছে আমাদের। যেমন আমার চোখ, আমার মুখ, আমার কান, আমার হাত, আমার পা, এগুলো আসলে আমার না, দখলে আমার, কিন্তু এর মালিক আরেকজন। আমার চোখ আমার দখলে কিন্তু মালিক হলেন আল্লাহ, আমার কান দখলে আমার কিন্তু মালিক কে, আমার হাত দখলে আমার কিন্তু এটার মালিক কে, আমার পা দখলে আমার কিন্তু মালিক কে। আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কে। এ কারণেই ময়দানে মাহশরে এগুলো আমার থাকবে না, যার তার কথা বলবে। এ কারণেই ময়দানে মাহশরে মুখে তালা হবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে। এই আমানতগুলো আসলে যার তার নির্দেশে কথোপকথন করতে থাকবে। দখল আমার কিন্তু মালিকানা অন্যের। এই কারণেই যেহেতু আমি এগুলোর মালিক না তাই এগুলো দান করাও জায়েজ নাই। চক্ষু দানের বিধান নাই, কিডনি দানের বিধান নাই, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার দখলে আছে, আমি এগুলোর মালিক না। সঙ্গত কারণে আমি যেমন তেমন করে আমার এই আমানতের খেয়ানত করতে পারবো না। হ্যাঁ, যার জিনিস তিনি যা করতে বলেছেন এই অঙ্গের দ্বারা তা করা, এটা আমানতের হিফাজত। যিনি চোখ দান করেছেন তিনি কিছু জিনিস দেখতে বলেছেন, কিছু জিনিস দেখতে মানা করেছেন,
তার মাল দিয়ে তিনি যা দেখতে বলেছেন দেখা এগুলো আমানত আর তিনি যা দেখতে মানা করেছেন সেটা দেখা খেয়ানত কেউ যদি অতি সঙ্গপনে আল্লাহ পাকের ফয়সালার খেলাফ যদি সামান্য একটু খেয়ানত আর চোখে করে নিষিদ্ধ নজর যদি আল্লাহর দেয়া চোখ দিয়ে কইরা ফেলাই তো আল্লাহ তাআলা কয় ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন তোমার এই চোখের খেয়ানত পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি আমার জিনিসটা তুমি অন্যায় কাজে ব্যবহার করে ফেলেছো এই খেয়ানতের হিসাব তোমাকে হাশরের মাঠে দিতে হবে সুতরাং তুমি মনে করো না যে তোমার চোখ তুমি মনে করো না তোমার কান আমি মনে করতে পারবো না এটা আমার হাত না এগুলো আরেকজনের আমার কাছে আমানত তাই মালিকের ইচ্ছার বাইরে এগুলোর ইস্তেমাল আমার জন্য বৈধ নয় সঙ্গত কারণেই অঙ্গপ্রত্যঙ্গের তঙ্গের দ্বারা আমানতের হিফাজত করে ইমানদারি রক্ষা করতে হয় দেহের অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা যদি খেয়ানত হয় তাহলে ঈমান নষ্ট হয় চোখের দ্বারা যদি খেয়ানত হয় ঈমান নষ্ট হয় কানের দ্বারা যদি খেয়ানত হয় তো ঈমান নষ্ট হয় জবানের দ্বারা যদি খেয়ানত হয় জবানের খেয়ানত হয় তো ঈমান নষ্ট হয় সুতরাং আল্লাহর দেয়া যে অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে এগুলোর দ্বারা খেয়ানত করা যাবে না আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না এ আমানতের হিফাজত করাটার নাম ঈমান সঙ্গত কারণেই পরনারী দেখা যাবে না চোখের গুনাহ করা যাবে না সঙ্গত কারণেই যাতা শ্রবণ করা যাবে না গান বাদ্য আমার কান দিয়ে আমি শ্রবণ করতে পারবো না সঙ্গত কারণেই আমার পা দিয়া যেখানে যেতে মনে চায় সেখানে আমি যেতে পারবো না এই পা দেয়া হয়েছে মসজিদে যাতায়াতের জন্য এই পা দেয়া হয়েছে আল্লাহর পথে জিহাদে দৌড়াদৌড়ি করার জন্য কুফুরি মতবাদের জন্য দৌড়ানোর জন্য না এ হাত দেয়া হয়েছে আল্লাহর কাছে ব্যবহার করার জন্য আল্লাহর দেয়া এই আমানতগুলোকে আল্লাহর কাছেই ব্যবহার করতে হবে এর খেয়ানত করা যাবে না এগুলো তো ব্যক্তিগত আমানত আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কিছু আমানত আছে পারিবারিক আমানত যেমন আমাদেরকে আল্লাহ তাআলা পারিবারিকভাবে মর্যাদা দান করেন এবং আমাদের কাফালাতে পরিবারের কিছু মানুষ দান করেন এটা আল্লাহর দান যেমন কাউকে কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন একটা বিবি দান করছেন পাঁচটা সন্তান দান করছেন এই যে এগুলো আমার পারিবারিক আমানত আমার ছেলে কিন্তু আমার না এটা আসলে কার মাল আরো জোরে আওয়াজ করে বলেন কার মাল আমার ঔরসে জন্ম হয়েছে কিন্তু ছেলেটার মালিক আমি না আপনাদের সুনামগঞ্জের একটা ছেলে আছে আমার খুব ভক্ত গতকালকে ওর বাসায় ওর ছেলের তাহানিক করার কথা ছিল কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে গতকালকে আবার মাত্র এক মাস পাঁচ দিন বয়স মারা গেছে কারণ এই ছেলেটা তো আসলে তার না ছেলেটা আসলে কার সন্তান আলো আওলাদ আমানত এটা আল্লাহর দান এ কারণে সন্তানদেরকে নিজের ইচ্ছা মতো গঠন করা যায় না যেহেতু জিনিসটা আমার না জিনিসটা আরেকজনের যার মাল তার মেজাজ দেখতে হয় যার মাল তার পছন্দের মতো তাদেরকে বানাইতে হয় যার মাল তার পছন্দের মতো চালাইতে হয় বিবি পায়া মনে করছো বিবির মালিক তুমি তোমার মতো সারা তিন হাত বডি অনেক আছে
আছে যাদের আল্লাহ তাআলা যৌবন দেন নাই তোমাকে যৌবনের ধন দিয়েছেন বিবাহ করার ক্ষমতা দান করেছেন তাই একটা বউ পাইছো আর যদি লেবরা সেবরা বানায় দিত তাহলে খালি বডি ঘুরে বেড়াইতা সারা জনম বউ বিয়ে করতে পারত না যিনি তোমাকে বিবি দিল এবার তুমি তোমার বিবি যারে খুশি তারে খালি দেখাবা এটা সাজায় পার্কে লয়ে যাইবা এটাকে বন্ধুদের কাছে পেশ করবা দেখার জন্য দেখ দস্তে আমার বউ দেখতে কেমন এই জন্য তো বউ তোমাকে দেয়া হয় নাই এই বিবি হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে দান করেছে তোমার সুকুনের জন্য লিতাসকুনু ইলাইহা তুমি তার কাছে গেলে শান্তি পাবে এজন্য দেয়া হয়েছে আরেকজনের শান্তি দেওয়ার জন্য তো তোমারে বউ দেয় নাই তুমি যদি মনে করো যে আমার বউ আমি চালাবো যেমনে খুশি সেমনে চালাবো তুমি খায়েন তোমার মতো বহু মানুষ আছে যারা বিবাহ করেছে কিন্তু তাদের আল্লাহ তাআলা একটা সন্তান দেয় নাই তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে তুমি আব্বা ডাক শুনতেছো তোমাকে আল্লাহ তাআলা একটা কন্যা দান করেছে তুমি কন্যার আদর পাচ্ছো এইগুলা আল্লাহর দান যারে খুশি আল্লাহ দেয় যারে খুশি তার কাছ থেকে কেড়ে নেয় যাকে খুশি আল্লাহ তাআলা শুধু ছেলে দেয় যাকে খুশি তাকে শুধু মেয়ে দেয় আবার যারে ইচ্ছা হয় তারে বঞ্চিত রেখে দেয় আল্লাহর দান জিনিস এ কারণে আল্লাহ দিলে যৌবনও লাগে না হযরত জাকারিয়া বুড়া বয়সে সন্তান পাইছেন আল্লাহর দান আল্লাহ দিয়েছেন তাই পাইছেন নিজে আশ্চর্য হয়ে বলে ওগো আল্লাহ আমি বুড়া আমার বিবি বুড়ি আবার আতিফ বন্দা কেমনে হইব আল্লাহ কয় আমি দিব তাই হইব আমি দিব তাই হবে আল্লাহ যদি এমন সন্তান কাউকে দেয় বিয়ে ছাড়াও দেয় যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে দান করেছেন পুরুষের স্পর্শ ব্যতিরিকে দান করছেন আল্লাহর দান আল্লাহ চাইছেন দিছেন আবার বিয়ে করলেও বাচ্চা হয় না আল্লাহ দেয় না তাই হয় না সুতরাং সন্তান আমার আমার সন্তান এমন দাবি করে নিজের সন্তানকে নিজের ইচ্ছামতো নাস্তিক মুরতাদ বানানোর কোন অধিকার শরীয়তে ইসলাম হে পিতা তোমাকে দেয় নাই এটা আল্লাহর দান আল্লাহর মাল আল্লাহ তাআলা একে যেমনে গঠন করলে খুশি তুমি তেমনে গঠন করবে তাকে সন্তান হইছে এরে নিজের মত মতো ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা বানাও অসুবিধা নাই ডাক্তারেরও দরকার আছে ইঞ্জিনিয়ারেরও দরকার আছে বানাও কিন্তু আদারে নাস্তিক বানাই বানা মুরতাদ বানাই বানা যদি বানাও তো আদালতে কিবরিয়াতে তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে সন্তানগুলার জিন্দেগী কেন নষ্ট করলি জবাব দিতে হবে তোমাদেরকে কারণ এগুলো পারিবারিক আমানত আল্লাহ তাআলা দান করেছেন সন্তানগুলা কি বানাইতে হবে খাঁটি মুমিন ওদেরকে মেহনত করতে হবে আল্লাহর পথে চালাইবার তাইলে এটা আমানতের হিফাজত আর যদি কেউ এই আমানতের হিফাজত না করে তাইলে আল্লাহ তাআলা নারাজ হয় সন্তানের আমানতের হিফাজত যদি কেউ করে তাইলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে একটা ছেলের আলেম বানাইছে তো তারে আল্লাহ তাআলা তাজ পড়াবে হাফেজে কোরআন বানাইছে একটা ছেলেরে মা বাবা একটা ছেলের হাফেজ কোরআন বানাইছেন তে পিতা মাতা আমানতের হিফাজতকারী হিসেবে ময়দানে মাহশারে এমন তাজ পাবে যে তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে একটা সন্তানকে দিনের রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দিছে জিহাদ করার জন্য দিছে তো তার মুজাহিদ সন্তান
আল্লাহ পাকের রাহে জিহাদের জন্য একটা সন্তানকে ওয়াকফ করেছে একজন মুসলমান তার ঘরে সন্তান হবে সে নিয়ত করবে যে আমি আমার সন্তানকে মুজাহিদ বানাবো মুজাহিদ মানে জঙ্গি না মুজাহিদ মানে হলো দ্বীনের পাহারাদার মুজাহিদ হলো আল্লাহর সৈনিক বান্দারে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহর সৈনিক বানাইব না মুজাহিদ বানানোর নিয়ত করবে যে সন্তানটাকে আলেমে দ্বীন বানাবো মুজাহিদ বানাবো পাক্কা পোক্তা মুমিন হিসেবে ওকে গড়ে তুলব পরে শিক্ষা দিবে যে আল্লাহর জন্য জীবন দিবি এটা শিক্ষা দিবে আল্লাহর জন্য জীবন দিবি আশ্চর্য এখনকার পিতামাতারা মনে করে যে মুজাহিদ হলে জঙ্গি হয়ে গেল গা আরে জঙ্গি এটা তো একটা গালি বানাইছে পশ্চিমারা পশ্চিমারা জঙ্গি গালি আমদানি করছে মুজাহিদ ঠেকানোর জন্য কারণ মুজাহিদিনদের জামাত যদি থাকে তাহলে তো হামাসের মুজাহিদরা যেমন ইসরায়েলরে অস্থির বানায় ফেলাইতেছে এরকম তো অস্থির বানায় ফেলাইব তখন তো বাতিল মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না এ কারণে মুজাহিদদের কি কয় জঙ্গি না মুজাহিদরা জঙ্গি না মুজাহিদরা তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী যেমন আফগানের মুজাহিদরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী তারা জিহাদ করেছে জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত আল্লাহ পাকের মনোনীত বিধান প্রতিষ্ঠা করেছে সারা দুনিয়াকে দেখায় দিছে যে মুজাহিদরা ইনসাফ কায়েম করতে পারে চুপে চাপে কোনো আওয়াজ ছাড়া অর্থনৈতিক উন্নতি করে ফেলাইছে চুপে চাপে আওয়াজ ছাড়া ইনসাফ কায়েমের মাধ্যমে সামনে বাড়তেছে মুজাহিদদের কাফেলা মুজাহিদ জঙ্গি নয় জঙ্গি হলো যারা অশান্তি সৃষ্টি করে তারা হলো জঙ্গি আর মুজাহিদ হলো আল্লাহর দিন কায়েম করার জন্য জমিনের অশান্ত পরিবেশ ঠান্ডা করার জন্য যারা নিজের ত্যাগ প্রদর্শন করে তারা মুজাহিদ দিনের জন্য কুরবানি দেয় তো সন্তান হইলে পারে নিয়ত করবা যে মুজাহিদ বানাবো জিহাদ ফি সাবিলিল্লাহ করবে দিনের জন্য ফুকরে দিবা কারণ দিনের জন্য দিলা তো আল্লাহরে দিয়া দিলা আল্লাহর মাল আল্লাহরে দিলা এটা আসল মহাব্বত আল্লাহর মহাব্বতটা আসল মহাব্বত এ কারণে আগের জমানার মুমিনরা সত্যিকারের মুমিন যারা তাদের সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হইছে খবর পাইতো তাহলে খুশি হইত কারণ যে সকল সন্তানরা মা বাবাকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিবে তাদের ভেতরে একটা সন্তান হলো আলেম সন্তান একটা সন্তান হলো মুজাহিদ সন্তান শহীদ সন্তান কারোর একটা সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে শহীদ সন্তানরা তাদের পিতা মাতাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই কারণেই কিন্তু ইসরায়েলের নারীদের ইসরায়েলের আক্রমণে যখন ফিলিস্তিনি নারী পুরুষের সন্তান শহীদ হয়ে যায় সন্তানের লাশ কাঁধে লয়ে হাসতে হাসতে যায় আল্লাহু আকবার জোরে করে বলেন হাসতে হাসতে যায় সন্তানের লাশ কিন্তু কান্দে কাঁধে আছে সন্তানের মরদেহ হাসতে হাসতে যাইতেছে কারণ এই নারীরা জানে তাদের এই আমানত তারা আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে যিনি আমানত দিয়েছিল তাকে দিয়ে দিয়েছে এই আমানত তাদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর এই রকম সন্তান যে পিতামাতার ঔরসে হবে এই পিতামাতার এই সন্তানগুলা হলো গর্ব কিন্তু আশ্চর্য ফাসাদের জমানা এই জমানায় আলেম সন্তান দিয়ে গর্ববোধ করে না গর্ববোধ করে সান্তাবাদ সন্তান দিয়া চেনো আমি কার বাপ চেনো নাকি আমাকে আমি কার বাপ শুধু বাপ বইলেই শেষ দেয় না শেষ বেলায় কয় চিনা স্বামী কার শ্বশুর মানে জামাই হইলে একটা আস্থা সন্ত্রাসী কি বুঝেন নাই
এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে চেনা আমি কার বাপ অমক নেতার সান্দাবাজের বাপ আমি বাজার করে দরদাম ছাড়া নিয়া হাঁটা দেয় বাবা খুব ফখর করে আল্লাহর কাছ থেকে একটা আমানত পাইছিল এইটাকে সমাজের বিশৃঙ্খলার কারণ বানাইছিল হাসরের মাঠে তোমাকে জবাব দিতে হবে পিতা রেডি হয়ে থাকো জবাব দিতে হইবে আল্লাহর আদালতে আর যদি একটা সন্তানকে দিন শিখাইতে পারো তাকে যদি আলেমে দিন বানাইতে পারো তাকে যদি ঈমান শিক্ষা দিতে পারো কম আফ কম একটা হাফেজে কোরআনও যদি বানাইতে পারো তাহলে একটা হাফেজে কোরআন সন্তান পিতা মাতাকে জান্নাতে নিবে তো নিবে দশজন এমন মানুষকে জান্নাতে নিবে যাদের প্রত্যেকের উপরে দোজখ অজীব হয়ে গিয়েছিল জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং আমাদের জীবনে আমরা যে বাচ্চা কাচ্চা পাইতেছি অথবা তোমরা যারা বিয়ার নিয়ত গ্রুপ মানে নিয়ত করে থইছো নাওয়াই তোমার লিল বিয়া কয়দিন পরে বিয়া করবা তারপরে চিন্তা করবা আব্বা হব আব্বা তোমার ঘরে একটা বাচ্চা আসবে তোমার বাচ্চাটা তোমাকে আব্বু বলে ডাক দিবি এ তোমরা যারা এমন নিয়ত করেছো অথবা যাদের ঘরে বাচ্চা হয়েছে তোমাদের সন্তানগুলা যাদের সন্তান আছে আর যাদের সন্তান হবে এই সব সন্তানগুলো জোরে আওয়াজ করে বলো কার দান আরো জোরে বলেন কার দান হয় নাই চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন কার সুতরাং এই সন্তানগুলাকে আল্লাহর রাখে পরিচালিত করব ইনশাআল্লাহ কিভাবে আল্লাহর রাখে পরিচালিত করবেন মাদ্রাসায় দিবেন হলো কানা লুলা আতুর আর অ্যাবনরমাল যেটা হেডা আর যেটা একটু চালাক এটারে বানাইবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নিয়তি করে রাখছে ছেলে লোকেরা অন্যদিকে তাকায় থাকে এখন নিয়ত করছে হাফেজ বানাইব অসল রে হাফেজ বানাইব আর যেটা একটু চালাক চতুর এটারে বানাইব ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার বলে ফাইন ব্রেন হুজুর কেমন ব্রেন কয় মোবাইলের ফাংশন আমি বুঝি না ও বুঝে ফাইন কি নিয়ত করছেন ডাক্তার হইব ডাক্তার হইব ডাক্তার হইব ভালো যেটা এটারে বানাইবেন হইলো ডাক্তার ঘুষখোর চোর ডাকাত শিক্ষিত জালেম আর যেটা আপনার মাল এটারে বানাইবেন হাফেজ কোরআন আলেমে দিন এটা আমানত এটার নাম আমানতের হিফাজত সন্তানকে হিফাজত করুন আগের জমানার মানুষরা ব্রেনি সন্তান যেটা এটাকে দিত মাদ্রাসায় দিন হেফাজতের জন্য কারণ উম্মতে মুসলিমার সন্তানদের মাধ্যমে আল্লাহর দেয়া সবচেয়ে আমানত বড় আমানত কোরআনের আমানত দিনের আমানতের হিফাজত হবে এই কারণে আগের জমানায় ব্রেনি সন্তান যেগুলো হেগুলো মাদ্রাসায় দিত বাপ যদি ইংরেজি শিক্ষিত হইতো তাও সন্তানদারে মাদ্রাসায় দিত ব্রেনি হওয়ার কারণে যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা হলেন সরকারি অফিসার কিন্তু ছেলেটা ব্রেনি তো এটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছে বাপ মায় দুইজনে কেমন ব্রেনি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে লয়ে গেছে ইমাম মুহাম্মদের মা নিয়া আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে বুঝাই দিছে বুঝাই দিয়া কয় আমার ছেলেটা বড় প্রাণী এটারে দিয়া গেলাম এই যে আপনার ক্লাসে দিয়া গেলাম এটারে মৌলবি বানাইবেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ক্লাসে বসছে বসার পরে পয়লা প্রশ্ন ইমামে আজমের পক্ষ থেকে আ হাফিজ তাল কোরআন আই মুহাম্মদ তুমি কি কোরআন মুখস্থ করেছো ইমাম মুহাম্মদ বলেন না কোরআন মুখস্থ করি নাই
امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ ساتھے ساتھے اوکھن تھے کہ اٹھایا دیسے جاؤ جاؤ قرآن شریف مغست گرے ہمار کلاسے آج با حافظ سارا کلاسے بوشانی شد امام محمد باری چلے گیسے باری جایا نیزر مائر کسے تین دنے قرآن شریف مغست گرسے باقی تین دنے یاد کمپلیٹ کرسے سپتم دنیر ماتھائے ٹوٹال قرآن مارے ایک ختم بنا لوک مائے سنائی سے سبحان اللہ آگامی کل کے بولین ای الپ سمائر بھیترے ٹوٹال قرآن مغست کرے سات دن پڑے آبار جایا کلاسے بویا رہی سے امام محمد رحمت اللہ علیہ کے دیکھا امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ بولے محمد تمہیں کنے اٹھائی دیسی آبار آسو حفظو سارا تو امر کلاسی بشا جابے نا حافظ القرآن ہوئی تو ہوئے امام محمد رحمت اللہ علیہ برین کو تو تو خور کو ہے ہمیں تو حفظو کوئی رہی آئی سی اما تو سات دن کو ہے مارے ختم سنے آئی سی تو ایک ختم سنے آئی سی بینا لوگ مار ختم سنے آئی تار پر آئی سی برینی ڈرے دیسے مدرس آئے ای رکم امام ہوئی سین جو امام محمد سیار صغیر سیار کبیر پڑے زمانار علم را بلسین اللہ تعالی جو دی قرآن سارا نوتن کتاب نوتن بھاشا نازل کرتو تلے حنفی مذہبر امام امام محمد بھاشا اللہ تعالی آسمانی کتاب نازل کرتو فاہم کتو بالو اما در تو فاہم بالونا برینو بالونا قوت حافظاو بالونا فاہمو بالونا فاہم زیدار بالو ایدارے گوش کھاشی ہے سے اور امام محمد در فاہم کو تو عالی امام محمد ایک دن انہار استاد کیا ایشا بلتی سی استاد جی اگو استاد اٹھا پروشنو پروشنو کھلو استاد جی کیا ازدی اشار نماز جمعتے شتے پڑے آر جو دی راتیر بیلائی سے بالے گھوائے رات بارڈا شما ایکھون کی سے اشار نماز آبار پوروے نا کی شجا فضر نماز پوروے زگائی سے ہولا اگو استاد جی امام محمد جگشا گھٹتے سے آما دیر امام شایبیر کسے انا امام ابو حنیفہ رحمت اللہ علیہ کی زگائی تے سے ایکٹا بچہ ایشان نماز زمتے شدے پڑ سے رات باروڑا شمی بالے گوئی سے ایکوان شکی رات باروڑا شمی آبار ایشان نماز پور بے ناکی شوزا فوزر نماز پور بے تو امام آزم بلے بالے گوار آگے زیدہ پور سے بڑا تو تار فروز نا نا بالے گو بستائے پور سے نفل کین تو بالے گوار پرے ایکوانو جہے تو ایشان رکھ تو آسے آگے گھرے بھی تری اشار نماز ادائی کر بھی تار پرے فراج نماز پرتی مرشد آج بھی فضر پر بھی تار منے اشار نماز دوئی بار پر بھی امام محمد بولے استاد جی الحمدللہ جی بچہ تار ایک کام ہوئی سے شے اشار نماز دوئی بار پر سے انی زیر کو تار کوئی تار نزی آج رہت رہ ہمیں بالے گوئی سی کوئی زیبات چٹا ایک کانڈو گھٹ سے شے اشار نماز دوئی بار پڑ سے تار مرے خلو امام محمد فاہم ایتو عالی زیدین بالے گھوئتے سے شے دینیر پرثم فروز نمازو انار کازا نائی ایڈارے دیسے مدرسہ ہے ارکھن مورا دیگا زیدہ मैंने शकल जेठारे खाली भूते दौरे, जीने दौरे, ऊपरी बेराम जेठारा से ऊपरी बेराम बुझे, एमाज वाले सोखने कुल डायरो, ऐने कोई ना मात्रा सा, इडालम, आरामदेरा काबिर देर भालो संतन का दिच मात्रा सा है, तारा भालो संतन मात्रा सा है दिए चिलो बिदाई तुमरा धर्म पे छो, दीन पे छो तुमरा मसायल पे अच्छो
মাযহাবের জন্য হয়েছে মাসাইলের হিফাজত হয়েছে লক্ষ 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 হাদিসের হিফাজত হয়েছে সনদের হিফাজত হয়েছে ঠিক 30 পারা কোরআন মজিদ না খালি নবী পাকের সব হাদিস একজনে মুখস্থ করে ফেলছে এত বড় আলেমে দিন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি একা একটা মাথা একটা ব্রেন একটা সিনা কিন্তু নবীর জীবনের সব হাদিস মুখস্থ করে ফেলছে সনদ সহ বুজুর্গরা বলেন বড়রা বলেন শামসুদ্দিন যাহাবীকে যদি আসমানে বসায়া দিয়া বলা হয় যে আল্লাহর রাসূলের সব হাদিস তার উম্মতদেরকে একা শোনাও তো উনি সনদ সহ সব হাদিস উম্মতকে শোনায়া দিবে এই রকম প্রেমী যেমন আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি জমানার এক মুহাদ্দিসের নাম ব্রেনটা কেমন নবীজির টোটাল সহি হাদিসের সংখ্যা হলো 7 লাখ এর ভিতরে আবু জুরআ রাজি একাই মুখস্থ করছে 6 লাখ সুবহানাল্লাহ আগামী কালকে বলেন এত বড় মুহাদ্দিস ছিলেন যার ছাত্র ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যার ছাত্র আলী ইবনুল মদিনী রহমাতুল্লাহ আলাইহি যার ছাত্র ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলেন আবু জুরআ রাজির ছাত্র আর আবু জুরআ রাজি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ এরা সবাই হাফেজে হাদিস ছিলেন হাদিসের হাফেজ আগের জমানায় হাফেজে হাদিসের অভাব ছিল না ব্রেনি ব্রেনি সন্তানকে আলেম বানাইছে এখন যেমন ল্যাংরা লুলা ইঞ্জিনিয়ারের অভাব নাই ইঞ্জিনিয়ার সব অটো অটো চালায় ইঞ্জিনিয়ার হে ইঞ্জিনিয়ার ডাক্তারি পাস করছে সে মার্কেটের সেলসম্যানের চাকরি লইছে ডাক্তারেরও অভাব নাই ইঞ্জিনিয়ারেরও অভাব নাই একটা জমানা ছিল মানুষ তাদের ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসায় দিত যে হাফিজুল হাদিসের অভাব ছিল না যেমন উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যে কবরস্থানের ওয়াকিফ অকফুকারী যিনি তিনি জমিন অকফু করার সময় শর্ত দিছে আমার গুরুস্থানে তারা শুইতে পারবে যাদের 1 লাখ হাদিস মুখস্থ হবে সনদ সহ 1 লাখ হাদিস যার মুখস্থ সে এই গুরুস্থানের মাইত হবে তার মানে একটা গুরুস্থানে 1700, 1800, 450, 550, 350 হাফেজে হাদিস লাখ লাখ হাদিসের হাফেজ ঘুমায় রইছে এক গুরুস্থানে তার মানে কত ভালো ভালো সন্তানরা আগে মাদ্রাসায় পড়ত লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ এ মাকবারায় মুহাম্মদিয়ায় ঘুমায় রয়েছে জমিনের ওয়াকফকারী বড় আশ্চর্য ওয়াকফকারী তিনি জমিন ওয়াকফ করার সময় শর্ত দিয়েছে দুইটা এক নাম্বার শর্ত দিয়েছে 1 লাখ হাদিস মুখস্থ হইতে হবে আরেকটা শর্ত দিয়েছে নাম মুহাম্মদ হইতে হবে যদি মুহাম্মদ নাম না হয় তাহলে গুরুস্থানে জায়গা নাই আর গুরুস্থানের নাম হলো মুহাম্মদি কবরস্থান তার মানে যারা ঘুমায় রয়েছে সব মুহাম্মদ নাম মুহাম্মদ নাম ছাড়া গুরুস্থানের জায়গা নাই আবার 1 লাখ হাদিস মুখস্থ হয়ে দিব আশ্চর্য পেছে পড়ে গেছেন সাহেবে হেদায়া নিজে উনি 1 লাখ হাদিসের হাফেজ কিন্তু নাম মুহাম্মদ না দেহে গুরুস্থানে ওনারে দাফন হইতে দেয় নাই সাহেবে হেদায়ার মতো ফকিহকে গুরুস্থানে জায়গা দেয় নাই হেদায়ার মুসান্নিফকে জায়গা দেওয়া হয় নাই দুর্বলতা কি লাখ হাদিসের হাফেজ কিন্তু নামটা মুহাম্মদ না মুহাম্মদ নাম না হওয়ার কারণে এই গুরুস্থানে উনাকে জায়গা দেয় নাই আবু জুরআ রাজি রহমাতুল্লাহ এর এক ছাত্র ঘরের ভিতরে হাদিস মুখস্থ করে
বউ তো চেতে গেছে, বউ কয় আমার নাম একবার লও না, খালি উস্তাদের নাম লও। কি হইছে? কয় উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ আছে, এই জন্য নাম লই। বেড়িয়ে কয় এ এক লাখ হাদিস এত সোজা? ছাত্র তো উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্রর গায়ে লাগে। ছাত্র বলে কি বললা? আমার উস্তাদের এক লাখ মুখস্থ নাই। আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তিন তালাক। এই কথা বলছে। তার মানে হলো নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায় দিছে। সকালবেলায় চিন্তা করতেছে এক লাখ হাদিস তো বাড়ির কাছের কথা না, যদি মুখস্থ না থাকে তাই তো বউ হারায় গেছে। এবার সকালবেলায় উস্তাদকে যায় বলে উস্তাদজি, আবু জুরআ রাজিকে বলতেছে যে আপনার কি এক লাখ হাদিস মুখস্থ আছে? যদি এক লাখ মুখস্থ না থাকে তাই তো আমার বউ গেছে গা। কেন কি হইছে? কয় আমি আপনার সনদে হাদিস মুখস্থ করে দেখে বিবি খেপে আমি তাকে শাসন করতে বলেছি, আমার উস্তাদের এক লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তুই তিন তালাক। এখন কি বিবিটা আছে না গেছে গা? আবু জুরআ রাজি বলে এক লক্ষ হাদিস ও তো তোমাদের সুরাতুল ইখলাস যেমন মুখস্থ, আমার এক লাখ হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ আছে।